বাকি জীবন কাটবে আল্লাহর ইচ্ছায় কাটাচ্ছি কার ইচ্ছায় কাটাচ্ছি কার ইচ্ছায় কাটাচ্ছি কার ইচ্ছায় সুদের টাকা খাচ্ছি কার ইচ্ছা ওই যে আল্লাহর ইচ্ছা বলো 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 হ্যাঁ বাবাজিরা তো প্রথম ছিল যার শেষ ছিল যার মাঝখানটা যদে বলো যদে বলো তার যদি ওটা হয়ে যায় বেকার তাহলে সামনে পিছনে দুটোই বেকার কারণ মাঝখানটাই তো আসল সার না বলেন গাছের গোড়া তুলে কেউ কাজে লাগায় না ডগ কেটে কেউ কাজে লাগায় না লাগায় তো মাঝখানটায় আপনার তো মাজা পচা হই বাবা না তাহলে ছিলাম এসেছি তার ইচ্ছায় যাবো তার ইচ্ছায় বাকি জীবন চালাবো তার ইচ্ছায় চালাবো ইনশাল্লাহ বলেন তো পৃথিবীতে আসার কারণ কি বলতে পারলে বুঝবো জলসা করে লাভ করেছি বলেন পৃথিবীতে আসার কারণ কি কি জন্য পৃথিবীতে এসেছি আল্লাহর হুকুম আহকাম মানার জন্য হ্যাঁ না না বোকা কথা শুনি সাক্ষী মাতাল নিজে ভেবে বললেন না অতি বললেন একটু রঙ্গিন করে বলবো না চাঁচা ছড়া বলবো জোরে বলেন এই বাবাজিরা সোনার লালেরা এসেছি ভবের এই বাজারে এই ভবের বাজারে এসেছি এটাই আমার আসল পরিচয় পেবিকের মন জয় করা আমার কাজ আর কিচ্ছু নয় চুড়িটা কেমন দেবো কালারটা কেমন পছন্দ রঙটা কেমন চাই কি ডিজাইনে তাকে সাজাবো মেলাতে এসেছি তার জন্য এই ভবের মেলাতে আমি আপনি এসেছি আমার প্রেমিকার মন জয় করার জন্য আমি প্রেমিক আমি আর একজনকে চাই তাকে রাজি করার জন্য এসেছি আর আমার কোনো কাজ জোরে বলেন এই জন্য নবীর প্রত্যেকটি সাহাবিন নামের শেষে কী লেখা আছে রাজি আল্লাহ এরা তাকে রাজি করে গেছে আর আপনাকে আমাকে রাজি করে যাওয়ার জন্য পাঠানো হয়েছে এই এইভাবে এসে কালার দেখে নিতে হবে আমার কালারটা তার পছন্দ নাও হতে পারে তাই তাকে বাজারে এনে দেখাতে হবে বল কালারটা চাস তুই যেটা চাইবি সেটা আমি নেব নব ইনশাআল্লাহ জোরে বলেন নব

তারপরে এক শিব আবিদু এ প্রমিক তুমি রঙের খেলাতে মেতে আছো তোমার প্রেমিকা কোন রংটা চায় ওটা আগে ঠিক করো শুধু রং কিনলে হবে না বাজার থেকে বাজার থেকে রঙের মিস্ত্রির কথা মতো ছ সাতটা কালারের রঙ কিনে এনেছেন ঘরটা হলে রঙ করবেন ওই রঙের কোটোগুলো রাখা আছে আপনার স্কুলের ছেলে এসে বলছে ছ আট বছর দশ বছর বয়স ফাইভ সিক্সে এ পরে বলছে মা এগুলো কি বলছে তোমার আব্বা রঙ কিনে এনেছে এই রংগুলো দিয়ে বাড়িটা রঙ করবে দেখতে খুব ভালো লাগবে বলে আব্বার যেমনি মাথা খারাপ রং কিনেছি আমি পয়সা দিলাম আমি কষ্ট করে আনলাম আমি আর আঁকবে তুমি দেন আমাকে আমি এঁকে দেবো ছেলে কি করছে রঙের কোটো খুলে পাশে বেড়াশার তুলি ছিল জুত করে ঘষে গোটা ঘর মায় এঁকে দিয়েছে ঘর দেখে মনে হচ্ছে যেন একেবারে রান্নাঘরের মতো কালি ঝুলিতে ভর্তি করে দিয়েছে ছেলের বাপে বলছি সব কে করেছে তোমার শিক্ষিত ছেলে করেছে জানোয়ার কোথাকার এই জানোয়ার রঙ তুই সব না কি বলছি আব্বা তুমি রং কিনেছো ঘরে দেবো বলো তো বলে হ্যাঁ তুমি ঘরেই তো দিয়েছি তুমি রঙটা কিনেছো ঘরে দেওয়ার জন্য আমি তো ঘরেই দিয়েছি বলছো ও জানোয়ার ঘরে দিলে কি হবে কোন রঙের পরে কোন রঙটা দিতে হয় আর কোন কোটোটা কতটা খুলে কত জায়গা দিতে হয় এই জ্ঞানটা তোর আছে বলে ও সব দেখার দরকার নেই রঙ কিনেছো ঘরে লাগাবার লেগে লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওই রঙ লাগালে ঘরে রঙ করা বলবে জোরে হলো রঙ করা বলবে ওই রংটাকে রঙের মিস্ত্রির হাতে দিয়ে একটা কামরায় যখন পুরো ছক কেটে দিয়েছে যে দুটো সেই বলছে বা বা দারুন করেছে কি করলে গো অমুক মিস্ত্রি সত্যি দারুণ হাত দেখে খুব খুশি হয়ে গেছে কারণ মালিকের মন জয় করে ফেলেছ আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা বালা ভাইয়েরা জ্ঞানীজন না মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা এই পৃথিবীতে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছে আমি আপনি পৃথিবীতে এসেছি তাকে রাজি করে যাওয়ার জন্য কাকে জোরে বলো আল্লাহকে রাজি করে যাওয়ার জন্য বাস এতদিন জলচা শুনেছি আজকেও শুনছি আপ বিবেকের কাছে জিজ্ঞাসা করি আমি এতদিন যা কিছু করেছি এতে আমার আল্লাহ রাজি হবে মনে হচ্ছে যদি না হয় তো তাহলে ভাব যে কি করলে রাজি হবে আল্লাহকে রাজি করা সহজ নয় আল্লাহকে রাজি করা সহজ সহজ নয় কারণ শুনে রেখে দেন এতদিন ধরে আমি আপনি কাকে রাজি করছি যদি বলেন বিবিকে শুধু বিবিকে রাজি করার জন্য কাকে কাকে ছেড়েছি তাই ভালো করে শুনবেন এরপর আয়াত পড়ব আর এটা মনে না রাখলে আয়াতের তাদের শুধু খালি শোনা হবে কিছু বুঝতে পারবেন না আমি আমার বিবিকে রাজি করার জন্য বিবিকে রাজি করতে গিয়ে জন্ম দেওয়া বাপকে তাড়িয়েছি গর্বধানী মা হারিয়েছি মায়ের পেটের বোন থেকে দূরে সরে গেছি মায়ের পেটের ভাই থেকে সরে গেছি প্রয়োজনে বাপের সংসার থেকে আলাদা হয়েছি প্রয়োজনে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাস করেছি বিবিকে খুশি করতে গিয়ে রাতের অন্ধকারে ওভার ডিউটি করেছি রাত দিন খেটে দেহটাকে কঙ্কাল করে দিয়েছি এবারে ঠান্ডা মাথায় বলেন বিবিকে রাজি করতে পেরেছি হ্যাঁ না বিবিকে রাজি করতে পেরেছি বিবি তো শুধু আমার বিবি আর কিছু না আমার খায় আমার পরে আমার ঘরে বাস করে তাকে রাজি করাতে গোটা দুনিয়া দিয়ে দিয়েছি তবু বিবিকে রাজি করতে পারি নাই এখনও বিবির কাছে আমি অযোগ্য থেকে গেছি হ্যাঁ না তো যদি বিবিকে রাজি করার জন্য এতটা 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 নিচে নামতে হয় ওই রবকে রাজি করার জন্য নামলে ক্ষতি কোথায় নামলে ক্ষতি কোথায় বলো কোথায় নেমেছো। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য কি কি ছেড়েছ বলো কি কি ছেড়েছো বলো ছেলেকে রাজি করানোর জন্য ভাইয়ের সম্পত্তি মেনে নিয়েছো ছেলেকে রাজি করানোর জন্য মিথ্যা কথা বলেছো ছেলেকে রাজি করানোর জন্য লোককে ধোকা দিয়েছ ছেলেকে রাজি করানোর জন্য হারাম হালাল সব গুটিয়ে ছেলের হাতে তুলে দিয়েছো ছেলের মন পেয়েছো ছেলেকে রাজি করতে পেরেছো এই সমাজের যুবকেরা আল্লাহ যে তোমাকে ভাবার ক্ষমতা দিয়েছিল তুমি তো গরু ছাগলের মতো নাও তুমি তো জন্তু জানোয়ারের মতো না যে তুমি বিগত দিনের কথা ভাববে না তোমাকে তো ভাবার ক্ষমতা দিয়েছিল তুমি ভেবে দেখেছ এত কিছু করে এখনো বিবির মন জয় করতে পারলাম না এত কিছু করে এখনও বাচ্চার মন জয় করতে পারলাম না আমি বাপ হয়ে সন্তানের কাছে বাপের মর্যাদা কুড়িয়ে দিতে পারলাম না আমি স্বামী হয়ে বিবির কাছে স্বামীর মর্যাদাটাকে ছেঁকে তুলতে পারলাম না আজও বিবির কাছে অযোগ্য অপদার্থ থেকে গেলাম আর বিবিকে আপন করতে গিয়ে বিবিকে আপন করতে গিয়ে বিবিকে আপন করতে গিয়ে নিজের আপনজন জন সবগুলোকে ত্যাগ করে দিলাম সব আপনজনকে ত্যাগ করে যাকে আপন করতে গিয়েছিলাম শেষ প্রান্তে গিয়েও তাকে আপন করতে পারলাম 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 আমার আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা তুই যাদের আপন করতে গিয়ে সব ছেড়েছিস তারা তোর আপন হলো না আমি কিন্তু অত বড় নেমও খারাপ না তুই খালি উঠে আমার ঘর পর্যন্ত চলে আসবি পৃথিবীর কেউ যদি না নেয় আমি তোকে কোলে তুলে নেবো আমি কোনো দিন হারাবো না আমি কোনো দিন তোকে হারাবো না আমি চাচ্ছি তুই খালি ফিরে আয় একবার ভেবে দেখি আল্লাহকে রাজি করা যায় যদি বলেন যায় সম্ভব নয় কারণ শুধু আল্লাহ তো আল্লাহ না আল্লাহ শুধু আল্লাহ না এ বাবা জিরা পৃথিবীর একজন মানুষ ডাক্তার যখন হয় তাকে রাজি করা সম্ভব নয় একটা মানুষ যখন মাস্টার হয় তাকে রাজি করা সম্ভব নয় একটা মানুষ যখন ডাক্তার প্লাস মাস্টার হয় তাকে তো আর বাগে পাওয়া সম্ভব নয় একটা মানুষ ডাক্তার প্লাস মাস্টার প্লাস যখন ব্যারিস্টার হয় তখন তার লেজে পা দেওয়া সম্ভব নয় আর একটা মানুষ যখন ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্লাস যখন মিনিস্টার হয় তখন তার তো পাশে যাওয়া সম্ভব জোরে বলো কটা পদের মালিক চারটে পদের মালিক আমার আল্লাহ কটা পদের মালিক নিরানব্বইটা পদের মালিক একশো একটা পদের মালিককে এই চারটে পদের মালিকের লেজে আপনি পা দিতে পারেন না একশোটা পদের মালিক যিনি তাকে আপনি ধরবেন তো ধরবেন কি করে তাকে আপনি আটকাবেন তো আটকাবেন কি করে তাকে খুশি করবেন তো করবেন কী করে এটা ভাববেন এটা ভাববেন এটা যখন ভাবনা মাথায় ঢুকে যাবে রাতের ঘুম অটোমেটিক উড়ে যাবে অটোমেটিক বিবির পাশ থেকে উঠে সেই দায় পড়া সহজ হবে এটা যখন ভাবতে শুরু হবে তখন খাবারের হাইট কমে যাবে আর ভাবার হাইট বেড়ে যাবে যখন ভাববেন আল্লাহকে তখন কাছে পাবেন তিনি আল্লাহ শুধু আল্লাহ না তিনি রহমান তিনি রহিম তিনি গফার তিনি সাপ্তার তিনি কাহার তিনি জব্বার তিনি অদুদ তিনি মজিদ তিনি আম্বাল তিনি আখির তিনি জাহির তিনি বাতিন আল্লাহ পাক তো শুধু আল্লাহ না তিনি এক এক করে নিরানব্বইটা পদের মালিক তাকে আটকাবেন আটকাবেন কি করে আমার বাবাজিন আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়ের বোনেরা বিশ্ব জনাবি তালা আলাই রসুল্লাহ সাল্লাল্লাহুতা তাই উম্মতের জন্য এত কেঁদেছেন এত কেঁদেছেন এত কেঁদেছেন যে উম্মতের কান্নায় সেদিন রসুমের চোখের পানিতে মাটি ভিজে গেছে ওরা আল্লাহ পাক শোনাচ্ছেন ফালা আল্লাহ কাফসাখা ইনলাম ইউ মিরু হাদিস আসাফা এ জিবরাইম আমার হাবিবকে গিয়ে তোলো আর মোহাব্বতে জিজ্ঞাসা করো ও ভুলের জন্য চোখের পায়েতে মাটি ভিজিয়ে ফেলছেন আমার আল্লাহ যার সহ্য করতে পারছে না কি চাও বলো আল্লাহ নবীর কাছে জিবিয়াল এসে বলেছে ফাল আল্লা ইল্লাম ইউমিনু না হাদিস আসাপা যখন তোমার উম্মত তোমার কথাগুলোকে তোমার খোদার কথাগুলোকে এড়িয়ে চলে যাচ্ছে উম্মতের বিপদের কথা ভেবে কানতে কানতে নিজের মশাল্লাটাকে ভিজিয়ে ফেলেছ হাবিব কী চাও বলো আল্লাহ নাবি সেদিন বলেছেন জিভাইলে আমার উম্মতে বাঁচার উপায় কি হবে আমার উম্মত কি করে বেঁচে যাবে আল্লাহ পাক যে হাবিব তোর উম্মদকে বাঁচার রাস্তা আমি বলে দিচ্ছি তোর উম্মদকে বলে দিবি ওজন আমাকে রাজি করে নেয় আমি আল্লাহ ওর সব আমলের উপরে রাজি হয়ে যাবো কবর করে নেবো আল্লাহ নবী জিজ্ঞাসা করছেনমিন একটা পদের মালিক হলে আটকানো সম্ভব ছিল দুটো পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল চারটে পদের মালিক হলে আপনাকে রাজি করা সম্ভব ছিল কিন্তু রব্বাল আলমিন আপনি একটা দুটো নয় নব্বই নয় নিরানব্বই পদের আপনি মালিক আমার উম্মত আপনাকে রাজি করবে তো করবে কি করে আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব আমি তোকে ভালোবাসি তোর উম্মদকে তার থেকে ভালোবাসি আরো বেশি এই জন্য তোর উম্মতের মাচা রাস্তা বড় সহজ করে দিয়েছি বলেন আল্লাহ পাক আল্লাহাক হে হাবিব উম্মদকে বলে দাও মান আতা রসুল আতা আল্লাহ আমি রাস্তা বলে দিচ্ছি আমি রাস্তা বলে দিচ্ছি যারা তোর সন্ন্যতকে আপন করে নেবে যারা তোকে রাজি করে নেবে আমি আল্লাহ তার উপরে এমনিতেই রাজি হয়ে যাব রাজি হয়ে যাবো রাজি হয়ে যাব আমার বাবা যে আমার চান বন্ধুরা আল্লাহ ভাইরা জ্ঞানজনরা সুদী মানুষরা তারেকের কিতাবে এক জায়গাতে পাচ্ছিলাম এক আল্লাহর অলির কাছে এরকম বহু মরিদান বসে আছে দীর্ঘদিন তারা হাজরতের হাতে বায়ু হয়েছে তসবিতে তেলাবাতে আল্লাহ ইবাদতে একেবারে মগ্ন একেবারে ডুবে আছে প্রত্যেকটা এক একটা মানুষজন জবরদস্ত অলি হবে কিন্তু হজরত কাউকে খেলাফাতে দিচ্ছেন না কাউকে মজলিস থেকে আলাদা করছে না জমিয়ে রেখেছেন নিজেদের মধ্যে একটা আন্দোলন চলছে একটা কানাঘুষো চলছে এক একটা মানুষকে দেখে মনে হচ্ছে দুনিয়ার কথা মনে নেই দুনিয়া ভুলে গেছে সেই দায় ডুবে গেছে ও পালের সঙ্গে কানেকশান হয়ে গেছে এই পালের সঙ্গে কোনো কানেকশান নেই এর পর হজরত খেলাফত দিচ্ছেন না ব্যাপারটা কি আমার বাবাজিরা আমার সোনাজ বন্ধুরা এই খবরটা যখন আল্লাহর কাছে পৌঁছে গেছে ও ওলি বললেন বাবা আমি মনে মনে করছি তোমাদের খেলাফতি দেবো তার প্রতিদিন একজনকে ওকে দেবো একসঙ্গে সবাইকে দেবো না বললো হুজুর হ্যাঁ তাই হবে বলছে শোনো বাবা প্রত্যেকটি মুড়িদকে খেলাফতি দেওয়ার আগে একটা করে পরীক্ষা নেবো পরীক্ষায় যারা পাশ করে যাবে আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেবো বললে ঠিক আছে কী করতে হবে হুজুর বললে একজন সা একজন সাথীকে ডেকে বললেন শোনো আমি তোমাকে খেলা খেলাফতি দেবো বলে ঠিক করেছি তোমার আমার পছন্দ তুমি আমার কাছে খেলাফতি পাবে একটা শক্ত বলে কি তুমি একটা কাজ করো আমার খুব মন যাচ্ছে আমাকে একটু খুশি করো আমাকে খুশি করো আমি খেলাফতি দেবো বলে আপনি কিছু খুশি বলেন কী করতে হবে বলেন আপনি যা বলবেন তাই করবো আপনি যা চাইবেন তাই দেবো আপনার একটু কত আমান্য করব না বলেন কি চান বলেন বলছে বাবু আমার খুব ইচ্ছা যাচ্ছে বুঝতে পেরেছিস খুব শখ যাচ্ছে জঙ্গল থেকে টাটকা ছাগলের দুধ ধুয়ে আমাকে একটুখানি পান করাবি আমি ছাগলের দুধ পান করব তোর হাতে জঙ্গলের ছাগলের দুধ তাহলে আমি তুই খেলাপতি দিয়ে দেবো বলছে হুজুর এটা কোনো আদেশ হলো আপনি বলেছেন আমি তৈরি ছাগলের দুধ তো আমি নিয়ে চলে আসছি আল্লাহ দি পাবো বলে সবার সামনে কথা দিয়েছি সকালে ঘুম থেকে উঠে ভালো করে সুন্দর করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে ছাড় বলেছা আল্লাহ আজকের খেলাফতি পাবো তুই রাস্তা সহজ করে দে জঙ্গলে ছাগল পেয়ে যাই গিয়ে দেখে এক ছাগল তার বুক ভরা দুধ নিয়ে ঘুরছে পাশে কচি কচি বাচ্চাগুলো রয়েছে আর ছাগল বাচ্চাদের চড়াচ্ছে এ মনে মনে করেছে এই একটা ধারে যদি আমি ধরতে পারি তো বাস আমার গ্লাস ভর্তি হয়ে যাবে আর এক গ্লাস দুধ নিয়ে গেলেই আমার খেলাফতি আজকের ফাইনাল দুধের গ্লাসটা নিয়ে আস্তে করে আলাদা করে যখন ছাগলের কাছে যাচ্ছে ওই বাচ্চার মা বুঝতে পেরেছে যে আমাকে ধরবে আর আমার দুধটা সব টিপে নিয়ে পালাবে আমার বাচ্চারা খেতে যাবে না তাই বাচ্চাদেরকে সাইড করে ছাগল ওর দিকে তাকায় আস্তে আস্তে জঙ্গলের ভিতরে চলে যায় যেতে যেতে জঙ্গলের ভিতরে এমন জায়গাতে চলে গেছে এ যত জোরে যায় ছাগল তত জোরে ছুঁড়ে পালায় এ যত ছুটতে শুরু করে ছাগল ছুটতে শুরু করে ছুটতে 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 কখনও পাহাড়ের উপরে কাঁচাল খেয়ে পড়ে গেছে নাস মুখ ছিঁড়ে গেছে গোটা শরীরটা একেবারে ব্যথা হয়ে গেছে একেবারে ক্লান্ত হয়ে গেছে একেবারে ক্লান্ত হয়ে গাছের তলায় বসেছে চিন্তা করছে ছাগলটাকে ধরতে পারছি না কি আশ্চর্য ছাগলটা ধরতে পারছি না তারা এবার অন্য চিন্তা করছে ভাত পেতে ধরবো বহু চেষ্টা চালাচ্ছে ধরতে পারে না একেবারে আশ্রয়ের টাইম হয়ে গেছে এক বৃদ্ধ জৈব লোক জঙ্গলের ভিতরে দেখে লাঠি নিয়ে বসে আছে বলছে বাবা কী গো তোমার দেখে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কী জন্য এরকম করে ছুটে বেড়াচ্ছো আমার এখন নিজের জল নিজে মরছি তোমার কই ফাদু চুপ করো বসো না পাগল কথা কা থাকো তার কিছুই বলা যায় ফের চলেছে ছুটতে 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 সূর্য লাল এসছে এসেছে কখন ফজরের পর টাইম কত হয়েছে মগরিবের কাছাকাছি ধরতে পারে না ক্লান্ত হয়ে গেছে মুখ শুকিয়ে গেছে ক্ষুধায় পেটে আর হাত পা চলে না ফিপাশায় কলিজা শুকিয়ে এসেছে মুখে থুতুটা একেবারে মোড়ের আটার মতো শক্ত হয়ে গেছে বিধায় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে চোখ দিয়ে তত্তর তত্তর করে পানি আসছে আর চিন্তা করছে সূর্য ডুবে গেলে আর আমার কাজ হবে না কারণ হাজরত বলেছিল মগদিবের আগে আগে দুধটা নিয়ে আসবি আমি সারা দিনে নিয়ে যেতে পারলাম না তাহলে হবে না আমার বাবাজিরা আমার সোনার বন্ধুরা ওই বৃদ্ধ আবার গিয়ে জিজ্ঞাসা করছে বাবা কাঞ্চ কেন কি হয়েছে আমাকে বলো না আমি দেখি যদি কোনো ব্যবস্থা করে দিতে পারি কাঞ্চ আর বলছে বাবা তোমাকে আমি বলছি তুমি বিরক্ত করো না তুমি বিরক্ত করছো বাবা আজ আমার খেলাফতি পাওয়ার ডেন বাপ আল্লাহ রুলা আমাকে খেলাফতি দেবে কিন্তু তিনি আদ্দার করেছেন একটুখানি ছাগলের দুধ দুই আমাকে খাইয়ে দিলে তিনি আমাকে খেলাপতি দিয়ে দেবেন কিন্তু আমি হতভাগা সেই সকাল থেকে ছুটতে ছুটতে এই দেখুন হাত পা ছিঁড়ে ফেলেছি পাত্র পরে পরে কখনো কপাল ফাটিয়ে ফেলেছি পাত্র পরে পরে কখনো আমার হাত পা ছিঁড়ে গেছে কোনো মুহূর্তে আমি ধরতে পাচ্ছি না সূর্য পাটে বসে গেছে খেলাফতিও পাবো না আমার এতদিন তপসা সব বেকার চলে যাবে হবে না তাই একটু দুধ নেব বলছে বাবা আমাকে আগে বলবি তো দুধ নিবি ছাগলের এই চিন্তা করছিস বললে হ্যাঁ আর শুধু ছা দুধ নিবি না ছাগল শুদ্ধ নিবি বলছে হচ্ছে ছাগল শুদ্ধ তাহলে অনেক হয় দুধই হলেই হয় দুধই পাই না তো ছাগল কোথায় পাবো বলছে ব্যবস্থা করে দিচ্ছি বল না তুই শুধু দুধ নিবি না ছাগল নিবি বললে হুজুর যদি ছাগল পেয়ে আরো ভালো বলছে তাহলে চোখের পানি মুছে ফেল কোমরে গামছাটা ভালো করে বেঁধে ফেল ধাড়িটার পেছনে ছুটিস না ছুটি গিয়ে বাচ্চা দুটো বগলে তুলে নে বাচ্চা দুটো নিয়ে বাড়ি চলে যা দুধ দুই তো হবে না ছাগল তোর পীরের দরবারে ঢুকে পড়বে দুধ হবে না যা যেমনি ছাগলের বাচ্চা দুটো তুলে বগল করে ছুটেছে জঙ্গলের ভিতর থেকে খাসি ছুটতে ছুটতে ছাগলের ধারি ছুটতে ছুটতে লোকালায় চলে গেছে একবার দরবারে বাচ্চা নিয়ে হাজির পীর বলছে রে তোকে দুধ আনতে বলেছিল হুজুর দুধ কি দুধের ট্যাঙ্কে দিয়ে নিয়েছি জ্বরটা খাবেন খান বলছে বুদ্ধি দিল কে বলে জঙ্গলের ভিতরে একজন দিয়েছে বলে তোর বুদ্ধি না বললে না তুই তো খেলাফতি পাওয়ার যোগ্যই না কারণ তোর বুদ্ধি তো তো হয় নাই কথা বোঝেন না জাতি এখনো হাসছে তোমার বুদ্ধি কর্তা ও বাবাজি তুমি আর আমি ওই ছাগল না তো আল্লাহ আমাকে মাফ করো কি গো খালি তো ছাগলের পোঁচে ঘুরছি হুজুর দোয়া করেন আমার বাপকে দিয়ে যাবে ছবি না পড়ে আমার নানি পেরো তো নানিকে পার করার জন্য ছবি না পড়তে হবে না হুজুর দিয়ে দোয়া করাতে হবে না আর চল্লিশে চাল্লিশে পুল্লিশ করে খাওয়াতে হবে না ছাগলটা ধরে ভেতরে ঢুকিয়ে নাও বাচ্চা ধরে ভেতরে ঢুকিয়ে নাও ঢোকাবিন সারলা ঢোকাবিন সারলা কে কে বলেন ছাগলের বাচ্চা নিয়ে ঘরের ভেতর ঢুকবে কে কে

যে আমার নবীকে রাজি করবে আমি আল্লাহ তার উপরে রাজি হব ও বারুয়ের বাবা জিরা ভাইরা মায়েরা বোনেরা বুদ্ধিজীবী বন্ধুরা সোনামনি মা বোনেরা আল্লাহ পাক শোনাচ্ছে মানাত রসুলা আতা আল্লাহ যে রসুলের এ তাদ করবে সে আল্লাহর তাদ হবে নবীকে যে রাজি করবে আল্লাহ তার উপরে রাজি হবে করবো রাজি ইনশাল্লাহ এ নবীকে রাজি করবে ইনশাল্লাহ তো মৌলুবিকে রাজি করা ভুলে যাও পিল্পকিরকে রাজি করা ভুলে যাও ওই বাবাজিকে রাজি করা ভুলে যাও নবীকে রাজি করার জন্য তৈরি হও হাত তুলে দেখাও কে কে নবীকে রাজি করবে আমি হাত তুলেছি হাত তোল আজ থেকে নিয়ত করো যে মাথায় টুপি দিয়ে জল যায় বসেছি মরণ পর্যন্ত টুপি কোনো দিন খুলবো না আজ থেকে নিয়ত করো নবী তোমার সন্ন্যতে কোনো দিন ছুরিয়ে দেবো আজ থেকে নিয়ে করো আমি জান দেবো তবু নামাজ কাজা করব জোরে বলেন আরো জোরে বলেন এ বিবিকে বাচ্চাকে করে দু মুটো খেতে দিতে পারি আর না পারি কমপক্ষে মাকে দু ভাত দেব মানা তার আল্লাহ এ বাড়ু এ যুবকেরা আমার আল্লাহওয়ালা ভাইরা গ্রামে যেদিন বৃদ্ধ মা বাপ আলাদা করে সন্তান দেবে না কসম খোদার বলছি রহমতের দরবার তখন দরজার কাছে দাঁড়িয়ে থাকবে ওরে ভিকিরির বাচ্চা তোকে ভিক্ষা করতে হবে না তোকে ওই ছাগল ধরতে হবে না শান্তি খুঁজে বেড়াতে হবে না মায়ের পায়ের কাছে বসে থাকবি শান্তির আরো তোর কাছে চলে আসবে তোকে শান্তি দৌড়ে বেড়াতে হবে না আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আজ থেকে নিয়ে না পাড়া বাঁচতে গেলে যত লাঠি পাটি আছে সব পাটি করবো কিন্তু আল্লাহ নামাজের পাটি কোনো দিন ছাড়বো না আল্লাহ সব শ্লোগানের হাজির দেবো দেশে বাস করতে গেলে সব পাতির হাত হাজির দেবো সব শ্লোগান উঠলে ছুটে যাব কিন্তু আদান হলে আগে ছুটে তোর ঘরে যাব যাওয়ার প্রতিজ্ঞা করো মসজিদের বাইরে থাকবো না মা বাপকে কোনোদিন ঘর থেকে তাড়াবো না নামার জীবনে কাজা করবো না মাথায় টুপিয়ার মুখে দাঁড়িয়ে এটা কোনোদিন আমার থেকে দূরে যাবে না আল্লাহ যেটা আমার সে কাফর যা শ্রেষ্ঠ ভালো তার জোরে বলো সব ভালো এটা কে বলেছে বলো লোকে বলে তাই বলি না না ওরে বোটা ইসলাম থেকে ধার করা এটা আল্লাহ বলেছে তার নবী কে বলান আখিরাতু খইরুল উলা শ্রেষ্ঠ সব থেকে ভালো যা শ্রেষ্ঠ ভালো তার জোরে বলো সব ভালো তাই মরার পরে কাফনের কাপড় আপনাদের দেশে দেয় না না বলো এই মরলে কাফনের কাপড় দেয় না অমনি লুঙ্গি পরিয়ে কবরে দেয় কোনটা কাফনের কাপড় দেয় না না ওই কাফনের কাপড়ের ভিতরে কটা কাপড় ছিল কটা কাপড় ছিল বলে হুজুর দোকানদার জানে আমি কি করে বলবো বলো কাপড়ের কাপড় কটা বলতে বলো এ বাবা কটা কাপড় বলো কাপড়ের কাপড় কটা তিনটে মেয়েদের বাড়তি দুটো তাই আসল কাপড় কটা তিনটে তিনটের ভিতরে একটা জামা আছে না নাই আছে আছে ওই কাপড়ের ভেতরে কাপড়ের ভেতরে যে জামা ছিল ওই জামাটা হাঁটুর উপরে ছিল না নিচে ছিল জোরে বলো হাঁটুর নিচে ছিল মরার পরের যে জামা পরে কবরে শুতে হবে মুসলমান ওই জামাটা কবে পরে তুমি দুনিয়াতে চলবে বলো এখনো পর্যন্ত কাপড় পছন্দ হলো না আর কাপড়ের কাপড়ও পছন্দ করলে না ওরে মুসলমানের ছানা রসুল বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে আমাকে রাজি যদি করতে চাও আমার যা বলে ওটা মেনে নাও ও আতা কুমুর রাসূলু ফখুজু ওয়া মা নাকুম আনহু ফান্তহু নবী যেটা দেবে ওটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও আমি আল্লাহ কথা দিছি হিসাব নেব না চলে যাও ওয়াক্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইয়াক্ব্বাব নবী যেটা বলেছে ছাড়তে ওটা ছাড়বে তুমি বাড়াবাড়ি করবে না যেটা ধরতে বলেছে ধরবে বাড়াবাড়ি করবে না আমার নবী যেটা ছাড়তে বলেছে ওটা যখন ছাড়বে না তখন হিসাব দিতে হবে তা না হলে আমি আল্লাহ তোমাকে ছাড়বো না আমার নবী যেটা ধরতে বলেছে ওটা তুমি যখন ধরবে না তখন আমি আল্লাহ তোমাকে ধরবো কেন তুমি ধরলে না আর ধরে নিলে ছেড়ে দিলে পার করে দেব তোমার বিচার নব না ফার্স্টে বলেছিলাম প্রশ্নটা বলেছিলাম কি বললাম না আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে নিলে কবরে কোনো জিজ্ঞাসা হবে না আর নিজে থেকে বাদ করলে আমার আল্লাহ ছেড়ে জোরে বলো যদি বলেন দলিলটা বলো তাহলে ব্যাকে দলিলটা যে রাখা ভালো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে নবীকে ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহসুল তুমি আমার কথাগুলো বলবে যারা মন যাবে মানবে যারা মন যাবে মানবে না তবে বলে দিও আমার আব্বারা হিসাব দেবে ফিরে গেলে করি ছাড়বে না চলে যাচ্ছ চলে যাও আজবাদবো না তবে আসতে হবে ফিরে তোমায় কবর ডাঙায় কোনো বন্ধু বাঁচাতে পারবে না আমার বাপদির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ভাইরা হিসাব দিয়ে উন্মত পার হওয়া সম্ভব না হচ্ছে না নিজের ইচ্ছা চললে কিন্তু ছাড়ার কোন গল্প না নাও আল্লাহ আমি ছেড়ে দেবো ধরবো না আর তুমি না ছেড়ে দিলে আমি কিন্তু ছাড়বো না সেদিন জিজ্ঞাসা করবো কেন ছেড়ে দিলে না তাই বলছি বারো যুবকেরা কথা দাও নবী জেটা ছাড়তে বলেছে ছাড়বে ইনশাল্লাহ ছাড়ব ইনশাল্লাহ ছাড়বো ইনশাল্লাহ নামি শুনিয়ে দিয়েছে মাবুলকে পর্দার বাইরে বার করবে না পর্দার ভেতরে রাখলে কোনো কৈফিয়াত লাগবে না আর বাইরে গেলে ধরবে কিন্তু কোনো বাপ বাঁচাতে পারবে না কথা মনে থাকবে ইনশাল্লাহ থাকবে মনে ইনশাল্লাহ আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসুলের এই দুটো কথা যেটা ছাড়তে বলে ছেড়ে দাও যেটা ধরতে বলে ধরে নাও তুমি যদি মেনে নাও আমি আল্লাহ মেনে নেব আমি আপনি সকলে কেয়ামতের বায়ান শুনেছি আর বলবো না টাইম হয়ে গেছে দোয়া করার টাইম এসে গেছে তাতে শেষ কথা বলে দিচ্ছি হ্যাঁ বাবা যদি আমার আল্লা ভাইয়েরা কবরে যাবার পরে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করবেন হ্যাঁ না জোরে বলেন কটা প্রশ্ন হবে যদি বলো কটা হবে তিনটে বক্তাদের কাছে সারা জীবন শুনেছি কবরের তিনটে প্রশ্ন হবে আল্লাহ জিজ্ঞাসা করবে এটা বলে দিয়েছে আপনাকে শিখে যেতে হবে আমি ওসব কথা বলি না আমি অন্য কথা বলি কবরে যে আপনার প্রশ্ন হবে সবার হবে না শুধু আমার আর হুজুরের হবে তোমার আমার হবে হবে? যদি বলো হুজুর বোকা কথা এটাই তো জানো না এইটাই জানো না কবরে যদি এই লোকটা হিসাব দিতে হয় তাহলে আই বড় বয়স থেকে কিলা হল কিলা বল ওর ওই যৌবনে একবার কোনো যৌবনের খেল খেলতে পারলো না কিলা ভাবে ওর কিলা হবে ওর বোকা কথা আমার বাড়িতে জলসায়ের দাওয়াত হলে বাড়ি যেতে বলি বলি না বলি না জোরে বলেন হ্যাঁ না তো এলাকার মানুষ গোটা পশ্চিমবাংলার যেখানে শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা দিহা দিনাজপুর এই কাকদ্বীপ আর নবদ্বীপ যে যত দ্বীপ আছে হজুর জলচা বাড়ি আসো আমার ঘরে বসু দুটো খালা আপনি খান আপনারও সেলাই আমিও দুটো মেরে নিই কী বুঝলেন মেহমান যত খায় আমার ঘরে খায় হ্যাঁ না না খায় না খায় না যদি বলেন তো আমি খাওয়াই না আমার ঘরে খায় না কবি লিখেছে হাদিসের টুকরো শুনে না শকর করো হাজার বার শকর করো হাজার বার মেহমানের তরে তার খানা সে খায় বসে তোর ঘরে শকর করো হাজার বার মেহমানের তরে তার খানা সে খায় বসে তোর ঘরে আর তোর বাড়ির লোকরা ওর ও সিলাই মারে কথা বুঝি না বোঝে না বাবাজিরা আমার শোনা সব কিছু হলো সে তো এক পিস খেলো আর বাকিকে খেলো সেটা তোরাই তো খেলি ওসিলাকার মেহমানের আল্লাহ শোনাচ্ছে মেহমান যখন পাঠায় তার আগে রুজি পাঠায় মেহমান পরে পাঠায় রুজি আর এ বিষয়ে ভাঙবো না ভাঙলে সহ্য করা যাবে না আমি ভেঙে গেছি গরমে বাবাজিদা সোনারা আল্লাহরা জ্ঞানীজন দাসধী মানুষেরা তল্লা পাক মেহমানের খাওয়ায় এই জন্য প্রত্যেকটি মেহমানকে বলি ভাই বাড়ি আসো এখন আমি সেই রোজার ঈদের দিনের পর থেকে ঈদের দিন আমি নিই না ও আমার যতই পয়সা থেকে আমি নিই না ঈদের দিনও নিই না চাঁদ দাঁতেও নিই না এবছর চাঁদ দাঁতে একদম দাওয়াত করছে বাইরে থেকে হলুর আমাকে চাঁদ দাঁত আপনার আসতে হবে হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু আপনাকে বলে দিচ্ছি তাকে ফোন করুন যে বাঁজা এখনো বে করে নাই আর তা নাহলে তাকে বিয়ে করুন যার বউ মরে গেছে ঈদের দিনে বাড়ি থাকবো না বিয়ে বাচ্চার সঙ্গে রাত কাটাবো না তোমার চাঁদ চারদাতে জলসা কি জলসার ভোগতো তোমার তাহলে হজুর একটু ডোজ বেশি দিতে কত দেবে বলছে কত নেবেন ভাই আমার এক লাখ আমার বইয়ের এক লাখ এই দু লাখ টাকা দাও তাহলে বলো রাজি আছি কুটকুটুনি শেষ হ্যাঁ শোনো এক বছর পরে ঈদের দিন এসছে বিবের মুখ দর্শন করবো দশটা নেকি পাবো নবীর শূন্য জিন্দা হবে সাহাযাতের স্বয়াব পাবো তোর এক লাখ টাকা আমি এমনিতে মেরে দেবো তা এই কুরবানি যখন আমাকে করতে হবে দু লাখ টাকা লাগবে চিন্তা করুন দু লাখ টাকা এসে গেলেও আমরা করে নেবো যা হয় হবে কি ঠান্ডা ঈদের দিন হ্যাঁ ঈদের দিনে হলে পঞ্চাশ হাজার টাকা আমার বইয়ের পঞ্চাশ হাজার ঈদের খুশি কুরবানি করতে হবে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে হ্যাঁ সব শেষ আর তোমাদের জল করতে হবে না ঘুমাও পরের দিন থেকে বলো তাহলে ঈদের পরের দিন থেকে শুরু করছি আজ পর্যন্ত চলছে ইনশাল্লাহ সাতই জুন পর্যন্ত চলবে কথা বলতে বলুন এখন এক মাস দেড় মাস পরে আমি যখন বাড়ি যাব। আমার একটা ছোটো মতো অফিস আছে গিয়ে দেখলাম যে এরকম একটা যুবক ছেলে দুজন বসে আছে তো কি বলবো গিয়ে কোথায় বাড়ি বাবা কি করতে এসেছো বাবা কি নাম তোমার বলবো না বলবো তারপরে যেমন লোক তেমন ব্যবস্থা করব হ্যাঁ না এটা গেল আচ্ছা বাড়িতে গিয়ে ঢুকে যদি দেখি এই হুজুর বসে আছে তাই আমি আর জিজ্ঞাসা করবো আপনার নাম কি কোথায় বাড়ি কি করতে এসছে ও ঢকের সাথে মেঘ মানুষ নাই হ্যাঁ আবার দেখেছি সালাম আলাইকুম ভালো আছেন কখন এলেন আপনি তোমাকে বলতে পারতেন আমি আগেই যেতাম বয়স্ক মানুষ আপনার নাস্তা আয় এসি তা চালা বেআ কোথা ভালো বুঝলাম তো তা সবাই বুঝলাম আশ্চর্য এখন জিজ্ঞাসা করলাম না তুমি কে তোমার বাড়ি কোথায় কি জন্য এসেছো নাস্তার ব্যবস্থা ভালো বিছানা এসি কেন বলো কি কারণে ওদেরকে জিজ্ঞাসা করলাম এনাকে কেন করলাম না এত সহজ উত্তর দিতে পারছেন না এই দুজনকে সব জিজ্ঞাসা করলাম তোমার নাম কি কোথা থেকে এসেছো কি দরকার এনাকে কেন জিজ্ঞাসা করলাম না হ্যাঁ পরিচিত আপনারা কি বলছেন এরা কি আমার হয়ে জানোয়ার কথা উত্তর জানে উদুম কথা উত্তর হলো এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে লোকটাকে আমি চিনি লোকটার ফেস আমার জানা আছে কোথায় বাড়ি আমি জানি লোকটা কি করে আমি জানি এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে তাই আসার সাথে সাথে সম্মান চলছে খাতির চলছে ফ্যানের ব্যবস্থা চলছে হ্যাঁ না না তো কবরে আপনি যখন যাবেন আপনার সঙ্গে ফেরেশ তাদের পরিচয় আছে মুতে পানিও নেন না শুয়ে গাও ধর না ফেরেশটা কি শয়তান পর্যন্ত পাশে থাকে না তোমাকে ফেরেশটা চেনে কথা বলে চেনে তোমাকে মা বাপকে ভাত দেয় না আর বউকে যা পিটেছে ভুল গেলে আমার চিন্তা করছি সারা আসলে আমাদের কী করবে তা ঠিক হ্যাঁ তোমাকে তা চেনে কবরের সঙ্গে তোমার পরিচয় আছে কবরের সঙ্গে পরিচয় নেই কারণ তুমি বছরের দশবার কবর ডেঙায় যাও নাই কবরের কাছে বসো নাই কবরের কাছে বসে কানো নাই কবর কী জিনিস ভাবো নাই কবর সম্পর্কে কোনো আমলই করো নাই খোদার ঘর তো যাও নাই তোমাকে তো তা চেনে না ঢুকলি বেড়ায় কী ব্যাপারে কোথায় পারি মাছ চাল আর যখন দেখবে চেনা লোক আসসালাম আলাইকুম ভালো আছেন আসতে অসুবিধা হয় নাই আপনার কবরে শোয়াতে দেরি ফেরেশতা আসতে দেরি না কবরে সোয়াতে দেরি জান্নাতের দরজা খুলতে দেরি না কবরে আসতে দেরি জান্নাতের বিছানা বিছুতে দেরি না কবরে আসতে দেরি জান্নাতের পোশাক পরাতে দেরি না কবরে আসতে দেরি ফেরিস্তানের সঙ্গে সালাম কালাম হতে দেরি না কবরে আসতে দেরি আমার রসুলের দিদার হতে দেরি হবে না বলেন হ্যাঁ বাবাজিরা সোনার কবরে যাওয়ার আগে কবরের সাথে পরিচয় হয়ে যান আপনি কবরের সঙ্গে একটু চেনাশোনা করে যান কবরের সঙ্গে পরিচিত হন আপনাকে চেনে ফেলে তারা চেনে মনে হচ্ছে আপনাদের বাবাজিরা সোনার লালীরা জ্ঞানীচন্দ্ররা সুধীম মানুষেরা এ তো দুটো কোয়ালিটি গেল একটা আমি দেখেছি এরা গেছে অচেনা আর এনাকে চেনা হ্যাঁ না দা মেহমান খানায় এক মাস দেড় মাস বাদে ঢুকেছি ঢুকে দেখি সাদার টেবিলের তলায় একদম মোটা খেলে কুকুর শুয়ে সাদার কুদেবি ঢুকবে ঢুকবো তো রে দাঁড়া খিলটা শিকলটা তুলেছি কুকুর তখন কুঁই কুঁ কুঁই কুঁই করছে পায়েল বউরা বলছে মেরোনা মেরোনা পেচ্ছা পায় করে দেবে জোর কাছে মেরেই ফেলবো ওর সাহসটি আমার টেবিলের তলায় ঢুকে দে মেরেই ফেলবো হ্যাঁ না কী ঢুকেছে জে রে বলো তো কবরে যে ঢুকেছে কি ঢুকেছে মানুষ ঢুকেছে তো এহ মরার আগে চেক করে নাও লোকটা মালটা মানুষ কিনা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাদাতে আল্লাহ নে ওলিদের কিতাব তুলে দেখো বুজুর্গদের কিতাব তুলে দেখো লিখেছে আ বাবা যে বড় পি আব্দুল কাদের জিলানী লিখেছেন যে বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না আর বেনামাজি মরে গেলে মুসলমানের কবর ডাঙাতে মাটিও দিও না কারণ ও শালা শোবে না আর কাউকে শুতেও দেবে না কথা বুঝে আসছে ইমাম গাজল রহমতুল্লাহ লিখেছে মানুষকে কবরে শোয়াতে দেরি চেহারা পাল্টাতে দেরি না মানুষের মনের আয়না হলো তার মুখটা হাসুক বা কাঁদুক ভেতরের খবর মুখ বলে দেবে হ্যাঁ না একটা মেয়ে ছেলে রোল করছে চোখের পানিতে আঁচল ভিজে যাচ্ছে আর একেবারে কান্নায় মনুষ্য সত্যি কেঁদে পৃথিবী গলিয়ে দিচ্ছে পাঁচতে লোক হাসছে আর বলছে দারুণ অ্যাক্টিং করেছে তো এই কাঁদছে দেখদা অ্যাক্টিং করছে ওটা রোল চলছে ওটা যে ওর রোল ওর বলে দিচ্ছে চোখের পানি বলে দিচ্ছে পানিটা অরিজিনাল নয় জোর করে বানানো পানি না জোর মানে হ্যাঁ না একটা মেয়ে ছেলে হাসতে হাসতে কথা বলছে বড় ভাই ভালো আছো কখন এসেছো কিছু খাওয়া দাওয়া হয়েছে তো ভাই যে তুই কি তুই কাঁদছিস কেন বলছি কই কাঁদছি আমি আমি তোমার হচ্ছে কথা বলছি হ্যাঁ সত্য করে বল কি হয়েছে কি হয়েছে বললাম বলছে না বড় ভাই কাঁদি নাই বলছে কম্পকে আমার দিকে তার কি সত্য বল কাঁদছিস কেন তখন দেখবে চোখের পানি যেটা এতক্ষণ আড়ালে ছিল চোখের পাতার উপর দিয়ে ছলক মেরেছে বলে দিয়েছে বড় ভাই সত্যি কাঁদছি ভেতরের কষ্টটা চোখের পানি বলে দিয়েছে যে হাসিটার ভেতরে কান্না লুকিয়ে আছে এটা কে বলেছে হাত পা মাথা পেট কে বলেছে কে বলেছে বলো কে বলেছে তার চেহারা বলে দিয়েছে তো মানুষের মনের চেহারা হলো তার মনের আয়না হলো তার চেহারা তার মুখ এটা দুনিয়াতে আর মানুষের চরিত্রের আয়না হলো তার মুখ কবরেতে উপর থেকে কবরে নামাতে দেরি তার চরিত্রটা মুখে ফুটতে দেরি না ফুটতে দেরি না তাই কবরে শোয়ানোর পরে কারোর গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুত্তা ইমাম গাজী রহমতুল্লাহ লিখেছেন ইহার তাকে অনেক মাইয়েতের কবরে শোয়াতে দেরি মুখটা সুরের মতো হয়ে যায় মানুষ চেনা যায় না কবরে ফেস তখন ঢুকে দেখবে যে গরু কিংবা ছাগল ঢুকেছে বাঁশ খুলে বলে তুই কী করে ঢুকলি এখানে তোর তো মানুষের ঢোকার মতো ঢুকলি কী করে ওরা জিজ্ঞাসা করবে তুই কে কোথায় বাড়ি জিজ্ঞেস করবে আরে কুর্তা ঢুকলে তো খিল তুলে প্রথম লাঠি খুঁজবে লাঠি না পারলে ঝাঁটা খুঁজবে তুই ঢুকবি কেন তাই বল আমার বাবাজিরা কবরে জিজ্ঞাসা হবে তার মানুষ হয়ে শোয়ার ভাগ্য হয়েছে যার এই জন্যে মনুষ্যত্ব নিয়ে কবরে যাওয়ার জন্য তিনটে জিনিস ছেড়ে দিয়ে যেতে হয় কটা কটা বলি জাহান নামা এখন আর ইন বলে নাই টাইম হয়ে গেছে কম বলতে এখন হবে বন ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعزان لا يسمعون بها اولئك كالانعام

রব্বে জুলজালাল শুনিয়ে দিয়েছে মনুষ্যত্বের তিনটে নমুনা শুনে নাও তিনটে নমুনা যার কাছে থাকবে না জানোয়ার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না এক নম্বর নমুনা যাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না ওরা মানুষের মতো খাবে দাবি আসলে মাল মানুষ না যাদের চোখ থাকতে আখের হাতের কথা ভেবে এই চোখ যাতে দেখে না ওরা মানুষের মতো দেখতে হবে আসলে তে মানুষ না যাদের কান থাকতে যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না ওরা মানুষের মতো দেখতে হবে আসলে ওরা মানুষ না এই বাবাজিরা আমার শোনার বন্ধুরা আমাদের চোখ আছে দেখতে পাই না পাই না দেখতে পাই তো ইনশাল্লাহ দেখতে পাই ইনশাল্লাহ পাশের বাড়ির মানুষ যখন আর্তনাদ করে আমার চোখ পরে মনে হচ্ছে আমার চোখ পরে মনে হচ্ছে একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে জাহান নামের আগুনের দিকে চলে যাচ্ছে আমার চোখ পরে সেদিকে যে লোকটা বাঁচাতে হবে এই চোখ পরে কোনো দিন এ বাবাজিরা যখন কোনো মানুষ আর্তনাদ করে তাদের আত্মনাথের আওয়াজ আমার কানে আসে আসে কোনো মিসকিনের বুক ভরা বেতনার পানি যখন ছুটে চলে আসে আমার চোখকে একবার দেখতে পায় যখন কোন অকাতরে করে মানুষ ভিক্ষা চায় তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে ওঠে ভয় যাচ্ছে আপনার আমার হৃদয়টা কেমন গরু ছাগলের হৃদয় যেমন গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে চায় না আমি তার থেকে খারাপ অতটাও হতে পারলাম না এটা মনু নমুনা আমার ওয়ালা ভাইরা মানুষ যখন খায় তখন সবাই দিকে তাকিয়ে খায় আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নাই আর কারো পেট দেখে আপনি আমি একবার ভেবে দেখি না নিজের পেটের দিকে তাকিয়ে খাই না সবার দিকে তাকিয়ে খাই আমার নামটা মানুষের খাতায় পড়ে কি তাই কলমা পড়ে নামাজ পড়ে দরুদ পড়ে পার আগে মানুষ হন মানুষ না হলে কোনো কাজ হবে না আশি বছর যদি কোনো গরু কলেমা পড়ে তো কলেমায় কোনো লাভ পাবে না কারণ গরু পশু পাখি পৃথিবীর যা কিছু আছে একবার বলেছে যত প্রাণী আছে যত মখলুক আছে সবাই খোদা জিকির করে এরা সারা জীবন জিকির করে একটিও নেকি পাবে না মানুষ একবার সুবাহ আল্লাহ বলতে দেরি তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না মানুষ হলে তবে মানুষ না হলে না এই জন্য মানুষের কোলে জন্ম নিলে মানুষের কোলে বড় হলে মানুষের জন্য আলাদা দাইশে ফেলে মানুষ করতে হয় ও নাম রসুল্লাহ মুহাম্মুর রসুল্লাহ সাল্লা মুহাম্মদুর রসুল্লাহর দায়িসে যখন আপনার মাপে মিলবে না তখন দুনিয়া ওকে মানুষ বলি আল্লাহ ওকে মানুষ বলে না আমার আল্লাহ বলা ভাইরা জ্ঞান জন্য সুদি আমার সোনামনি মায়ের না এই আমি আপনি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ডাইসে ফেলার চেষ্টা করবেন সাল্লাহ করবেন সাল্লাহ শেষ নক্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি বাসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু তাল আলহি বাসাল্লাম কয়েকদিন ঘরে উপোস যাচ্ছে খাবারের কোনো ব্যবস্থা নেই চুলো জলে না একটা খাসি হাদিয়া এলো নবীর ঘরে নবী খাসিটাকে জবাই করলেন গোস্তটাকে ছাড়ালেন টুকরো টুকরো করে বানালেন প্রত্যেক বিবির হাতে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন দীর্ঘক্ষণ ঘুরে আসার পরে বসে গেলেন আম্বাজান আয়সা দেখলেন রাসুল ঘরমাক্ত হয়ে গেছে খানিক পরে উঠে আবার চলে গেলেন দীর্ঘক্ষণ পরে ফিরেছেন গোটা শরীরটা ঘামে একেবারে গোসল হয়ে গেছে আল্লাহ রসুলের ঘরমাক্ত দেখি আম্মাজান আয়সা থাকতে পারলেন না এক পা খাইয়ে নিয়ে হাওয়া করতে শুরু করলেন ঠান্ডা শীতল হাওয়া পেয়ে রসুলের ক্লান্তি দূর হচ্ছে আম্মাজান আয়সা জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব আমার বিয়া দাবি মাফ করে দেবেন একবার জানতে পারি গোসের টুকরোটা গাঢ় আর কার কাছে আপনি নিয়ে যাচ্ছেন আর বারবার ঘুরে আসছেন আল্লাহ নবী বললেন আয়সা সবার ভাগ হয়ে গেছে আমি এই ভাগটা আমার খাদিজার জন্য রেখেছি আর খাদিজাকে দেবার জন্য নিয়ে যাচ্ছি আমার যেন আয়সা বললেন আল্লাহ হাবিব আমাকে আপনি ক্ষমা করে দেবেন আয়সা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে সে তো পৃথিবীতে নেই আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন আল্লাহ নবী বললেন আয়সা আয়সা খাদিজা অনেক আগে চলে গেছে আমি জানি খাদিজা অনেক আগে চলে গেছে আমি জানি কিন্তু আয়সা শুনে রাখো খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে তাই বলে আমি খাদিজাকে ভুলে যাই নাই এখনো খাদিজাকে আমি মনে রেখেছি তাই ভাগটা নিয়ে মদিনার গলিতে ছুটি গিয়ে দেখছিলাম কোনো বান্ধবী খাদিজার আছে কিনা বান্ধবীর কোনো বাচ্চা আছে কিনা কিংবা বান্ধবীর কোনো আরও বান্ধবী আছে কিনা তার হাতে বসে টুকরুটা দিয়ে দেব আর দিয়ে ছুটে খাদিজার কাছে জান্নাতুল মালায় গিয়ে দাঁড়াবো আর দাঁড়িয়ে বলে আসবো খাদিজা তুমি চলে এসেছো আমি তোমাকে ভুলে যাই নাই তোমার ভাগটা আমি দিয়ে এসেছি তুমি তোমার ভাগটা বুঝে নিয়ে নিও আমি তোমাকে ভুলি নাই খাদিজা আমি তোমাকে ভুলি নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম মানবতার যে ডাইশ দিয়েছেন এটা সেই ডাইস এই বাড়ি যুবকেরা মুসলমানেরা আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে ঈদের দিন আসলে বাচ্চাদেরকে মনের মতো পোশাক কিনে দিয়েছেন দেন নাই মেয়ে যেমন চেয়েছে তেমন দিয়েছেন ছেলে যেমন চেয়েছে তেমন দিয়েছেন বিবি যেমন চেয়েছে তেমন দিয়েছেন কাউকে ঠকান নাই তাদের মনের আশা মিছিয়ে দিয়েছেন তারা খুশি হয়েছে আপনি খুশি হয়েছেন শুনে রাখেন ঈদের আনন্দে যারা আপনার কাছে এতটা সম্পদ নিয়ে আপনাকে খোকলা করে আপনাকে সিদ্ধ করে সব নিয়ে চলে গেছে কেয়ামাতের ময়দানে এই বাপ ছুটে গিয়ে বেটাকে বলবে বিশ বছর ঈদের দিনে আমি তোকে মনের মতো পোশাক দিয়ে বিদায় করেছিলাম আজ আমি বাপ এসেছি আমাকে একবার তাকাও সেদিন বেটা বলবে দাহু। ফিল আর্দি দাহ ফিল আর দি আমার কোনো বেটাও ছিল না আমার কেউ বাপ ছিল না আমি কারোর বেটা না আমার কেউ বাপ না বিরক্ত না করে আপনি অন্য রাস্তা দেখেন আমাকে বিরক্ত করবেন না সেদিন মা গিয়ে বলবে আমাকে চিনতে পারছিস না তোর বাপ তোকে যেটা দিত না সেটা আমি জিদ করে নিয়ে তোকে দেওয়া করাতাম তোর বাপের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া করাতাম তুই চিনতে পারছিস না বলে সেদিন বলবে লা পৃথিবীতে আমার কোনো মাই ছিল না আমি মা বলে কিচ্ছু চিনি না আপনি আমাকে বিরক্ত করবেন না সেদিন সন্তানের কাছে নৈরাস হবে পিতার কাছে নৈরাস হবে উদাস হয়ে বসে থাকবে বিশ্বনবি জানাবে রসুল্লাহ আল্লা বলেন সেদিন সেদিনের ময়দানে বিচার চালু হওয়ার আগে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে বিচারের আগে ওদের বিচার হয়ে যাবে তোমাদের বিচার তো হবে না তোমরা জান্নাতে চলে যাও জান্নাত দরজা খুলে দেবে জান্নাতের খুশবু তাদের নাকে আসবে জান্নাতের সুবাসিত ফুল তারা জ্ঞান লোভ লাভ করবে আর জান্নাতের রঙিন ফুল দেখে মাতাল হয়ে জান্নার দিকে দুটো ছুটে চলে যাবে জান্নাতের কাছাকাছি যেমনি চলে যাবে ওই সময় হাজরতে ইব্রাহিম আলা নবীনা আলিসাল্লাম আওয়াজ দেবে কুম দাঁড়া দাঁড়া আমাকে যেতে দে কোম কি খবর কি খবর দাদু বলবে শোনো আজকে জান্নাতে যাবে না বললে কেন বললে শোনো আমি তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি এখান থেকে জান্নাত পর্যন্ত হেঁটে যেতে হবে না আমি একটা রাস্তা বলে দিচ্ছি বললে দাদু বলো সারা জীবন তোমার কাছে ছিলাম তুমি আমাদেরকে খেলিয়েছিলে বলো কী রাস্তা বলো বলছে খুঁজে আল্লাহর কাছে চলে যাও আর গিয়ে বলো আল্লাহ আমাদের অপরাধ কি আমাদের অপরাধ কি আমরা কি ভুল করেছি আমাদের অপরাধটা বলে দাও তারপরে জান্নাতে যাবো বলে অপরাধ কি। বলছে আল্লাহ প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে ছ থেকে সাত বছর আট বছর পর্যন্ত মায়ের কোলে চেপেছে মা যেখানে গেছে কোলে করে নিয়ে গেছে বাচ্চা যেখানে যেতে চেয়েছে মা কোলে করে দিয়ে এসেছে আমরা মাত্র পাঁচ মাস মাস এক বছর দেড় বছর বয়সে মায়ের কোল থেকে তুলে নিয়েছ আমরা আমাদের মায়ের কোলে ভালো করে চাপতে পারি নাই তাই আপনার কাছে আমার আমাদের আবেদন হয় এখান থেকে কোলে করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিন আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব এটা পারমিশন দিয়ে দিন আমরা মায়ের কোলে না চেপে জান্নাতে যাব না হেঁটে যাব না আল্লাহ পাক সেদিন মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমতের দরজা খুলে দেবে আর বলবে জিব্রাইল যা বাচ্চাগুলোকে ওর মা চেয়ে নিয়ে দে সেদিন প্রত্যেকটি বাচ্চার হাত ধরে নিয়ে জান্নাতের সামনে যাবে বাচ্চাকে নিয়ে সামনার জান্নাতের সামনে যেতে দেরি ওদিক থেকে মা হাসুরের ময়দান থেকে সামনে আসতে দেরি হবে না বাচ্চাকে দেখিয়ে দেবে আর বলবে ওটা তোর মা বাচ্চাখান থেকে চিৎকার মেরে বলবে মা আমি এসেছি আয় আয় চলে আয় মা বাচ্চাকে যেমনি দেখতে পাবে মায়ের চোখ দিয়ে গল 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 করে পানি আসবে বাচ্চা ছুটে গিয়ে মা বলে গলা জড়িয়ে ধরবে বাচ্চাকে মা কোলে তুলে নিয়ে ডুকরে কাঁদবে সেদিন বাচ্চাকে কাঁদিবার বলবে মা কাঁদিস না আমি এসেছি তোকে নিয়ে জান্নাতে যাব। জান্নাতের পারমিশন কাটিয়ে দিয়েছি চ তুই যাবি আমিও যাবো সেদিন মা আরও কাঁদবে তোর জিজ্ঞাসা করবে মা তুই কাঁদছিস কেন আমি তোকে ডেকেছি মা বলে আমি তোর কোলে চেপেছি বলে আমি তোকে বিরক্ত করছি বলে তুই কাঁদছিস বলছে না রি আব্বা আমি তোর মা ডাক শুনে কাঁদে নাই তোর মা ডাক শুনে আমার কোলে যা ফেটে গেছে আর মনে হয়েছে আজ তোর মা ডাক শুনে যাদেরকে পৃথিবীতে বিশ বছর ঈদের সাজিয়েছিলাম যাদের সুখের জন্য অট্টালিকার বালাখানা বানিয়ে দিয়েছিলাম যাদের জন্য প্রত্যেক ঈদে লক্ষ লক্ষ টাকা খরচা করেছিলাম আজ তাদেরকে আমি মা গিয়ে পরিচয় দিয়েছি ওরা আমাকে চিনতে পারে নাই আমাকে বলেছে আমি নাকি ওদের মা না ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে আমি তোর জন্য দশটা টাকাও খরচা করি নাই কবে মরে গেছিস আমি তোর জন্য এক কেজি দুধ কিনে কোনো এতিমের হাতে তুলে দিই নাই আমি কোনো ঈদে তোর জন্য এক পিস জামা কিনে কোনো এতিমের বাচ্চার পরিয়ে দিই নাই তুই আমাকে চিনতে পেরেছিস আমাকে চিনতে পেরেছিস তাই আমি আজ সহ্য করতে পারছি না হাই যে পড়াহ যে আমাকে মহাবের চিনতে পেরেছে সারা জীবনে বাচ্চার জন্য কিচ্ছু দিই নাই কিচ্ছু দিই নাই ও আমাকে চিনতে পেরেছে যাদের দিয়েছি তারা আমাকে ভুলে গেছে এই মুসলমানের বাচ্চারা নেবি চলে যাবা বিবিকে বলে নাই চলে যাবো বিবিকে বলে নাই তুমি বাপ হয়ে বাচ্চাকে কি করে ভুলে গেছো যে বাচ্চা কাল তোমাকে ঘর থেকে কুত্তার মতো তাড়াবে যে বাচ্চা কাল তোমার ঘরে তোমাকে রান্না করে খাওয়া করাবে যে বাচ্চা কাল তোমার সামনে নিজের টাটাসে ঘুরিবে তোমাকে ফেলে রাখবে সেই বাচ্চা সুখের জন্য তো অনেক কিছু করেছ বলো ওই এ আর মাসুম যেটা অন্ধকার কবরে দুধ খেতে খেতে চলে গেছে তার জন্য দুটো জামা কিনে কোনোদিন দিয়েছো দিয়েছো মুখ খুলে বলো দিয়েছ আর জামা দুটো দান করে কবর কাছে গিয়ে বলেছ আব্বা তোকে কোলে নিতে পারি নাই আমি ভুলে গেছি তুই ভাবিস না আমি কিন্তু তোকে তোকে নাই নাই আব্বারে আমি আমি তোর জন্য জামা কিনে দিয়েছি আব্বা তোর জামা দিয়ে পাঠিয়েছি আমার বাড়ির চারটে বাচ্চা আমার কাছে আবদার করে সব চেয়ে নিয়েছি তুই চাইবি না তোমাকে আব্বা বলে আমার কাছে চাইবি না তুই চাচার না চাচ আমি দিয়ে পাঠিয়েছি কবর জাত করতে গেছো এ মাথা মোটা কথা যে বাপ তোমাকে না হাসি হাসতো না যে মা তোমাকে না খাইয়ে খেত না যে মা ঘুমালে কোনো দিন ঘুমাতো না ঈদের নামাজের আগে মাঝে কাপড় পরতো তার থেকে একটা ভালো কাপড় কিনতে পারো নাই মায়ের কোনো বোন ছিল না মায়ের কোনো বোন ছিল না তোমার কোনো চাচি ছিল না তো কমপক্ষে চাচিদের বয়সের কোনো মেয়ে পাড়াতে ছিল না ওই দামি শাড়িটা কিনে তার হাতে দিয়ে বললে না চাচি আমার মা থাকলেও তো আমি দিতাম এটা আমি তোমাকে দিলাম তুমি এটা পরবে যেন শাড়িটা দিয়ে দুরাকাত নামাজ পড়ে মায়ের কবরের কাছে গিয়ে বলে আসলি না মা ঈদের পোশাক কিনে বিবির হাতে দিয়েছি বাচ্চার হাতে দিয়েছি বেটির হাতে দিয়েছি কসম খোদার করে বলছি মা तौरটা কিনে আগে দিয়েছি পরে ওদেরটা দিয়েছি আমি তোকে ভুলি নাই মা রে তোকে ভুলি নাই রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বে জুল জালাল বলে ফেরেশতারা দেখ মা চলে গেছে বাচ্চা ভুলে নাই মা চলে গেছে বাচ্চা হলে নাই উম্মত উম্মতের কাছ থেকে নবী চলে গেছে নবীর উম্মত নবীর নবীর নাই তাই আমি আল্লাহ শোনে কাল হাসরের ময়দানে কাল হাসরের ময়দানে আমি সেদিন মাসুম বাচ্চাগুলোকে বলবো যা তোর মায়ের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাও যেদিন মায়ের হাত ধরে জান্নাতের বাগানে যাবে মাঝ পথে দাঁড়িয়ে গিয়ে মা বলবে বা আমাকে সাথে করে নিবি তোর আব্বাকে নিবি না তোর ছেলে জিজ্ঞাসা করবে মা আব্বা কেমন জিনিস জানি না আব্বা কি বলে যে না হলে আমি মা হতাম না তুই পৃথিবীতে আসতিস না যার নুত তোর জন্ম হয়েছে সেটা তোর আব্বা বলে মা চলো আবার আল্লাহর কাছে চলো গিয়ে বলবে আব্বা না আর একটা কথা ছিল যে বললে কি বলে পৃথিবীতে প্রতিটি বাচ্চা বিশ বছর পর্যন্ত বাপের হাত ধরে পৃথিবীর সব কিছু ঘুরে ঘুরে দেখেছে আর বাপের কাছে শিখেছে আর জান্নাতের বাগান আমার হাত ধরে ঘোরাবে কে কার হাত ধরে ঘুরবো কে আমাকে জান্নাত দেখাবে সারা জীবন তো ঈদের নেওয়া আমাকে বাপের হাত ধরে ঘুরতে দিলে না সব ভাইয়েরা তো বাপের হাত ধরে ঘুরেছে আমি ওই বাপের তৈরি না আর আপনি ওই বাপের মাধ্যমে আমাকে পাঠান নাই যদি পাঠিয়ে থাকেন তাহলে আজকে জান্নাতের বাগান দেখার জন্য আমার আব্বাকে আমার সাথে দেন মা কোলে করে জান্ন নামিয়ে দেবে আর আব্বা হাত ধরে গোটা জান্নাতটা ঘুরে দেখিয়ে দেবে আমি আব্বার হাত ধরে আর মায়ের হাত ধরে দেখতে চাই তা না হলে জান্নাতে যাওয়ার আমার কোনো দরকার নাই রাব্বে জুলজালাল বলে ফেরেশতারা রে মাসুমের কথাটা শুনে নে ওর আব্বা মাকে ওর সাথে জান্নাতে যাওয়ার পারমিশনটা দিয়ে দে তাই বলে গেলাম মানুষের কোলে জন্ম নিলে মানুষ হয় না মানুষ হওয়ার জন্য মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের ডাইস লাগে ও ডাইসে ফেলে মানুষ হতে হয় ও ডাইসে ফেলে মানুষ হতে হয় ও ডাইসে ফেলে মানুষ বানাতে হয় আল্লাহ আপনাকে আমাকে সকলকে মরার আগে মানুষ হয়ে মরার আর উম্মতে মোহাম্মাদি পরিচয় দেওয়ার জন্য ওই ডাইসে ফেলে নিজেকে বানাবার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন ও আখানা আনিল